একটা সুইচ বোর্ড থেকে কয়টা পয়েন্ট আমরা নিতে পারি? 10টি 10টি নিতে পারি। সুইচ বোর্ডে যে তারটা আসে কোথা থেকে আসে? এসডিবি বোর্ড। এসডিবি এর ফুল অর্থ কি? সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। সাব পিভিসি এর ফুল অর্থ কি? পলিভিনাইল ক্লোরাইড। কারেন্ট কাকে বলে? কারেন্ট কারেন্ট হচ্ছে হলো কোনো তার বা পরিবাহের মধ্য দিয়ে যে পরিমাণ ইলেকট্রন বা ইলেকট্রিক চার্জ প্রবাহিত হয় তাকে কারেন্ট বলে। কারেন্ট এর একক কি? অ্যাম্পিয়ার। একাই এই কারেন্ট প্রবাহিত হতে একটা বাধা সৃষ্টি করে, রেজিস্ট্যান্স, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। এর একক কি? ওহম। লাগাইছেন? রেডি? হ্যাঁ, সব শুরু করুন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাহেন কবির। আমি এখান থেকে শিখে দেশের বাইরে হাতে কলমে একটু কাজ মানে শিখলাম, দেশের বাইরে কাজ করার উদ্দেশ্যে আর কি। বলুন তো, ইলেকট্রিক্যাল কাজ করার পূর্বে যে নিজেকে যে সাবধানতা রাখতে হবে, বাইক রাখতে হবে, বৈদ্যুতিক লাইনে খালি হাতে স্পর্শ করা যাবে না, বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় সেফটি গ্লোভস পরিধান করতে হবে, মেটালিক অর্নামেন্টস যেমন হাতের ঘড়ি, ব্রেসলেট, চেইন এগুলো পরিধান করা যাবে না, তারপর মেইন সুইচ বন্ধ করে কাজ করতে হবে, তারপরে আপনার ইনসুলেশন জাতীয় পদার্থের জিনিস দিয়ে কাজ করতে হবে, যেমন প্লাস্টিক, কাঠের, এরকম ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির কাছে দাহ্য পদার্থ রাখা যাবে না। আচ্ছা, আপনি বলেন তো, বাসাবাড়ির ক্ষেত্রে বৈদ্যুতিক লাইন কোন জায়গায় সর্বপ্রথম ইন হয়? মিটারে, এনার্জি মিটারে। এনার্জি মিটারে, ওখান থেকে পোল থেকে এনার্জি মিটার পর্যন্ত যে কেবলটা আসে ওই কেবলটির নাম কি? একটা ফেজ, একটা নিউট্রাল। ওটার নাম কি? মানে ড্রপ, মেইন ড্রপ, সার্ভিস ড্রপ। সার্ভিস ড্রপ, হ্যাঁ, সার্ভিস ড্রপ। এনার্জি মিটার মূলত কাজ কি? এনার্জি মিটার হচ্ছে বাসাবাড়িতে যে আমরা লোডটা ব্যবহার করি তার পরিমাণ আর কি, ক্যালকুলেশন। হ্যাঁ, বিদ্যুৎ বিল, হ্যাঁ, পরিমাণ। তার আপনি বলেন তো, আপনি বলেন আমরা যে জয়েন্ট করি, জয়েন্ট কত প্রকার? জয়েন্ট হচ্ছে 6 প্রকার। কেন জয়েন্ট করি আমরা? কেবলের দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য। কোন জয়েন্টটা আমরা ওভারহেড লাইনে ব্যবহার করি? কোন জয়েন্ট ওভারহেড? এটা হচ্ছে ওভারহেড ডুপ্লে। আপনি বলতে চান জয়েন্ট গুলোর নাম বলেন? জয়েন্ট আছে পিকটেল জয়েন্ট, তারপর ব্যাটেন, ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট, ব্রিটানিয়া জয়েন্ট। তারপর কোন জয়েন্টটা আমরা ওভারহেড লাইনে ব্যবহার করি? পলিভিনাইল ক্লোরাইড। কারেন্ট কাকে বলে? কারেন্ট কারেন্ট হচ্ছে হলো কোনো তার বা পরিবাহের মধ্য দিয়ে যে পরিমাণ ইলেকট্রন বা ইলেকট্রিক চার্জ প্রবাহিত হয় তাকে কারেন্ট বলে। কারেন্ট এর একক কি? অ্যাম্পিয়ার। একাই এই কারেন্ট প্রবাহিত হতে একটা বাধা সৃষ্টি করে, রেজিস্ট্যান্স, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। এর একক কি? ওহম। আমার বাসা বাড়ি যে লোডটা, এই লোডটা কয় ধরনের? দুই, পাওয়ার লোড আর হলো লাইটিং লোড। লাইটিং লোড কোনগুলো স্যার? এগুলো যে আমার বাসা বাড়িতে এনার্জি বাতি বিভিন্ন যে। আর পাওয়ার লোড কোনটা? এটা হলো ওভেন, তারপর টোস্টার, এসি, ফ্রিজে যে। ঠিক আছে।